ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে জামা কাপড় রাখার বা টাকা পয়সা রাখার আলমারি, বা আপনি যে আলমারি ব্যবহার করেন, আপনার আলমারিটা খুলেই যখনই খুলবেন তখন যদি আপনি পাঁচবার, মিনিমাম পাঁচবার একটি শব্দ বলতে পারেন, তাহলে দেখবেন ধন সম্পত্তি কীভাবে বৃদ্ধি হবে সে সম্পর্কে আলোচনা করব। আমরা আপনারা জানেন যে যে বিশেষ পর্ব পরিচালনা করি রবিবারে, আপনাদের প্রশ্ন জ্যোতিষীর উত্তর, সেখানে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর আমাদের কাছ থেকে পেতে পারেন, অর্থাৎ যে কোনো প্রশ্ন সেন্ড করলে আমরা তার উত্তর দেব, কিন্তু শর্ত একটি, কোথা থেকে বলছেন অবশ্যই মেনশন করবেন, তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হয়। আর আমাদের একটি ওয়েবসাইট আছে ভাগ্যালাপ.com, সেখানে আপনারা অনায়াসে 24 ঘন্টার মধ্যে বিনা পয়সায় প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন। ডেসক্রিপশানে তার লিংক দেওয়া আছে, শুধু লিংকে ক্লিক করলেই সেখানে পৌঁছে যাবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর সৎসাং প্রবচনে পাবলিশ করি, এবং আমরা জেনারেল যে ভিডিও আপলোড করি সেখানেও আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। তাই সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে প্রশ্নের উত্তর পেতে গেলে। আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে দরজা, কিসের দরজা, প্রধান দরজা না আলমারির দরজা, আলমারির দরজা খুলেই আপনি কি বলবেন। দেখুন, আমরা সাধারণত আলমারিতে কি রাখি, সাধারণ মানুষ, আমরা আলমারির মধ্যে আমাদের জামা কাপড়, ব্যবহৃত জিনিসপত্র, গয়নাগাটি, সোনা গয়না, প্রয়োজনীয় পেপার্স, এগুলো রাখি। এই যে এগুলো রাখি, এইগুলো রাখি আমরা, এই জিনিসগুলো মধ্যে দেখুন, মা লক্ষ্মীকে আমরা কি বলি, ধন সম্পত্তি টাকা পয়সার দেবী বলি, তাহলে তাকে আমরা কি করছি, তাকে আমরা এখানে অবস্থান করাচ্ছি, কিন্তু সেইখানে কি কি রাখছি, সেখানে ব্যবহৃত জামাকাপড়ও রাখছি। পবিত্রতা অপবিত্রতার একটা ব্যাপার আছে, আপনারা জানেন। তাই আলমারির মধ্যে যদি জায়গার অভাবে আলাদা আলাদা না রাখা সম্ভব হয় জিনিসগুলো, টাকা পয়সা একটি আলাদা জায়গায়, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি তিজোরি বা টাকা পয়সার আলমারি, সিন্দুক বা সোনা গয়নার জন্য আলাদা, পূজার সামগ্রী রাখার জন্য আলাদা, জামা কাপড়ের জন্য আলাদা, এগুলো বা ফর্মাল ক্যাজুয়ালের জন্য জামা কাপড়ের জন্য আলাদা, এগুলো সম্ভব হয় না সবার পক্ষে। আমরা এই নিয়ে একটি ভিডিও বানিয়েছি যে আলমারির উপরে কী রাখবেন না, রাখলে আপনার জীবন ছারখার হয়ে যাবে, সমৃদ্ধির মুখ দেখতে পাবেন না। আজকে সেই আলমারির দরজা, দেখুন আমরা তো সারাদিনে আলমারির দরজা নানা রকম পরিস্থিতিতে খুলি, প্রয়োজনে অপ্রয়োজনে। তার আগে বলে নিই যে সর্বদা কিন্তু শ্রদ্ধা সহকারে আপনাকে এই আলমারিকে দেখাশোনা করতে হবে। আলমারি যখনই আপনি বসাবেন, রাখবেন, সেটি আপনার ওয়ান ডোর হোক, টু ডোর, ফোর ডোর, থ্রি ডোর, যাই হোক না কেন, সর্বদা চাইবেন যে যেন দেয়ালের সাথে না লাগিয়ে রাখবেন, গ্যাপ যেন থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, এবং বাস্তুদোষ যাতে সৃষ্টি না হয়। আলমারি দরকার হলে ইটের উপর বা পাথরের উপর বা কাঠের উপর বসিয়ে রাখবেন, অর্থাৎ নিচেটা যেন ফাঁকা থাকে। তাহলে কি হবে, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন, নেগেটিভিটি কিন্তু চারপাশে আসতে পারবে না। মনে রাখবেন, আপনি কিন্তু এখানেই সব কিছু রেখেছেন, আপনার প্রয়োজনীয়, আপনার সৌভাগ্য সমৃদ্ধির জিনিস রেখেছেন, বা ধরুন আপনি নাও রেখেছেন, শুধু জামা কাপড় রেখেছেন, তাও আপনি এটি করবেন, কেননা শুক্রের সাথে বুধের সাথে যুক্ত করা হয়। আমরা এর আগে ভিডিও করেছি, যে বলেছি, যারা যুক্ত আছেন তারা জানেন যে জামা কাপড় কতটা মহত্বপূর্ণ এবং সুখ সমৃদ্ধি বহন করে আনে। তাই এটি অবশ্যই লক্ষ্য রাখবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, রোজ পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন, এবং আলমারির মুখ যেন সর্বদা উত্তর দিকে খোলে অবশ্যই মনে রাখবেন। যদি চান তো এই যে
এর সামনে একটা আয়না লাগিয়ে দিতে পারেন, তাহলে সুখ সমৃদ্ধি আরও দ্বিগুণ হয়ে উঠবে। আপনার মুখ পশ্চিম দিকে দক্ষিণ দিকে থাকবে যখন আপনি এই আলমারির দরজা খুলবেন, এটা মাথায় রাখবেন। শনিবার দিন একটি পাত্রের মধ্যে, যে কোনো পাত্রে, আপনি ভীমসেনী কর্পূর, আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডেসক্রিপশানে গেলে কিনতে পারেন। ভীমসেনী কর্পূর আর বাজারে কিনতে পাওয়া যায় কর্পূরের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনারা জানেন কর্পূর গাছ থেকে হয়, কিন্তু একটি পদ্ধতির মাধ্যমে হয়, সেখানে মোম মিশ্রিত করে বাজারে যে আপনি খুব কম দামে যেটি পান, চৌকোনো চৌকো বা স্কোয়ার বা যেটা গোল ট্যাবলেটের মতন, সেগুলোতে প্রচুর পরিমাণে মোম থাকে, আপনারা জ্বালালেই বুঝতে পারবেন। কিন্তু ভীমসেনী দলা দলা থাকে এবং একটুখানি চাপ দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেই আপনি একটুখানি কর্পূর নিয়ে সেই পাত্রের মধ্যে রেখে দেবেন। শনিবার দিন যত উবে যাবে নেগেটিভিটি তত দূরে চলে যাবে, আবার চলে যাবে, আবার আপনি রাখবেন, কোনো অসুবিধা নেই। আপনি দেখবেন যে আপনার বাড়ির যে নেগেটিভিটি সেটি দূর হয়ে যাচ্ছে। বা আপনি ঘুঁটে গোমাতার গোবর থেকে, গোময় থেকে যে ঘুঁটে তৈরি হয় সেটি খুবই পবিত্র জিনিস এবং স্বয়ং মা লক্ষ্মী গোময় বা গোবরের মধ্যে অবস্থান করে, তাই যে বাড়িতে ঘুঁটে এই পদ্ধতিতে জ্বালানো হবে সমৃদ্ধির পরিচায়ক হয়ে উঠবে। কীভাবে ঘুঁটেটাকে পোড়াবেন সেটি বলছি, ধোয়া দেবেন, ঘুঁটে নেবেন, বা অনেকে ঘষি বলে, ঘুঁটেকে ঘষি বলা হয়, হিন্দিতে উপলা বলা হয়। ঘুঁটে ঘুঁটে নিয়ে আপনি কী করবেন, ঘুঁটের উপর একটু ভালো ব্র্যান্ডের আপনি একটু গুগল, তারপরে বা লোবান বা কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন। এবারে অনেকে কিন্তু লোবান এবং গুগল বুঝতে পারে না যে কী, একটু পূজাপাঠের দোকানে খবর নেবেন, অবশ্যই পেয়ে যাবেন গুগল বা লোবান। নাহলে যদি কিছু না পান কর্পূরই জ্বালাবেন, কোনো অসুবিধে নেই। দিয়ে একটুখানি আপনি ধোয়া দেবেন, চারপাশে যা নেগেটিভিটি সমস্ত কিছু দেখবেন নাশ হয়ে যাবে। এবং আপনাকে কি করতে হবে, আলমারি চাবিটি সর্বদা আপনাকে সযত্নে লুকিয়ে রাখতে হবে। আপনি যেন সেই চাবি এসোজন বসোজন হাতে পেয়ে যাচ্ছে চোখের সামনে না, গুপ্তভাবে রাখবেন। তবে বিছানার নিচে কখনোই রাখবেন না, এমন কিছু জিনিসের উপর রাখবেন না যেটি চাপা পড়ে যায়। এইভাবে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন। আগে তো মানুষ চাবির গোছা কোমরে গুঁজে রাখতো, যদিও এটি একটি জ্যোতিষী একটি ব্যাখ্যা আছে, সেটি যদি আমি এখন ব্যাখ্যা করতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, সো ইট ইজ নট পসিবল হিয়ার, এখানে পসিবল হচ্ছে না। যদি কোনোদিনও কোনো সময় পাই অবশ্যই বলবো, তবে বলবো আলমারির চাবি সর্বদা যত্ন করে রেখে দেবেন, এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখবেন না, সবার চোখের সামনে রাখবেন না। আর দরজা যখনই খুলবেন, দরজা খুলেই আপনাকে হয় মিনিমাম 5 বার, নয় 9 বার, নয় 11 বার একটি শব্দ বলতে হবে। এবারে প্রশ্ন আসতে পারে, ম্যাম আমরা তো অন্য ধর্মের মানুষ, আমাদের কাছে প্রশ্ন আসে আমরা কি এটি বলতে পারি। দেখুন, বলা না বলা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা যখন ভিডিও বানাই সার্বজনীন ভিডিও বানাই, আপনি কতটা নিতে পারবেন, কতটা অ্যাপ্লাই করতে পারবেন সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা সেখানে কোনো বাধা নিষেধ আরোপ করি না, সবাই করতে পারেন। আপনি কি বলবেন, শ্রীম শ্রীম শ্রীম, দেখুন শ্রীম তালবসয়ের অফলা দীর্ঘিম অশ্রীম, এটি একটি বীজমন্ত্র, মা লক্ষ্মীর বীজমন্ত্র, সমৃদ্ধির বীজমন্ত্র। এটি যখনই আপনি উচ্চারণ করবেন না, মা লক্ষ্মী থিতু হয়ে যাবে, অর্থাৎ আপনি দেখবেন যে সমস্ত জিনিসগুলো আপনার ওই আলমারিতে আছে তার শ্রীবৃদ্ধি হচ্ছে, আপনি উত্তরোত্তর শ্রীবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছেন। আপনাদের শ্রীবৃদ্ধি হোক পরমেশ্বরের কাছে এই কামনা করে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।